হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই দেখুন, আজকে বানিয়ে নিচ্ছি ডিমের ঝোল। আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, ভেজে নিচ্ছি। এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে করে নিচ্ছি ডিম সিদ্ধ, এটাকে ভাজবো। এখানে ভাত আমাদের হয়ে গেছে, এই দেখুন পাতা বড়া হয়েছে, পাতা বড়া আর ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে। এই যে আলুগুলো তুলে নিয়েছি, এবারে ডিমগুলো চলে যাবে তেলে। এই ডিমগুলো ভেজে নিব। আর হয়ে গেল, ডিম ফ্রাই হয়ে রেডি। এইবারে মশলা কষার পালা। এবারে গরম তেলে দিয়ে দিব সামান্য একটু জিরা। জিরাটা ফুটে গেলে তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধটা যাতে না হয় সেই জন্য ভালো করে একটু ভেজে দিব। আদা রসুনটা হয়ে এসছে, এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়ে মেলে নেব ভালো করে। আমরা গরিব মানুষ, তাই এত বেশি মশলাপাতি দিতে পারি না, হালকা কম সম মশলাপাতি দিয়েই রান্না করার চেষ্টা করি আর স্বাদ আনার চেষ্টা করি। এমনই হালকা মশলা, সেই হালকা ভালো লাগে। এখন দিয়ে দিব একটু চিনি সামান্য। এবারে দিব নিমে পরিমাণ মতন। এবার দিয়ে দিব হলুদ পরিমাণ মতন। এবারে দিয়ে দিব একটু কম করে লঙ্কার গুঁড়ো। এবারে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিব মশলাটা। এবারে থালাটা দিয়ে মশলা ধোয়া জলটা কিছুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এবারে মশলাটা দেখো কি সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এতে দিয়ে দিব ডিম আর আলু। এই ডিম আলুটা দিয়ে দিব, দিয়ে এটা কষতে থাকবো, কিছুক্ষণ কষে নিব ভালো করে। ডিম আলুটা কষা হয়ে গেছে, দেখো ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিব জল, বেশি দিব না, অল্প জল দিয়ে গ্রেভি গ্রেভি করব। এই যে আমাদের ডিমের ঝোল রেডি। এবারে ভুঁড়ি ভোজের পালা।